সে এক বিরাট ইতিহাস, আমি এক বিধবা মেয়েকে বিয়ে করেছিলাম, তার যুবতী মেয়েকে আমার বাবা বিয়ে করেছে, এভাবে আমার বাবা আমার জামাই হলো, আবার আমার মেয়ে হয়ে গেল আমার মা, ওই ঘরে একটা মেয়ে হয়েছিল যা হয়েছে আমার বোন, কিন্তু আমি ওই মেয়ের নানির স্বামী ছিলাম, এভাবে আমি তার নানা হয়ে গেলাম, এভাবে আমার ছেলে তার দাদির ভাই হয়ে গেল, আর আমি আমার ছেলের ভাগ্নে হয়ে গেলাম, আর আমার ছেলে তার দাদির শালা হয়ে গেল। আর এবার একটু চুপ করেন, নালে তা ইয়া হাগলই দেয়া। কুকুর দেখলে বিড়াল ফালায়, বিড়াল দেখলে ইঁদুর ফালায়, ইঁদুর দেখলে তেলা পোকা ফালায়। আচ্ছা কত তেলা পোকা দেখলে কারা ফালায়? ভাই আঙ্কি তো হালায় না। তোর গরু আন্দান ডাইম খাইয়া লাগছে, তুই যে একটু শাসন করাস না। খাইতে আরে অবলা গরু, বুঝতে পারছি এবার গরু আরো কিন্তু হইব। কিরে তোর গরু আন্দান গুন খাইলেছে, এবার ফসল টিয়া দে। অবলা গরু খাইতে আরে। ও আচ্ছা তুই গরু কেন নলা, তুই টিয়া হাসিস কো নাই ফসল বেশি, তাহলে তোর গরু খাইল কি খল্লি আর ভুসি, তাহলে আর ফসল কই? সেটা আমার গরু আর গরুই জানে, থাক বাদ দেন অবলা গরু। হ্যালো মিস্টার মিসেস, আপনি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করার জন্য আপনাকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। কিন্তু ভাইয়া আজ তো আমার চ্যানেল আরো 2 মাস আগে সাবস্ক্রাইব করছি। ও আপনি সাবস্ক্রাইব করে ফেলছেন? যাই হোক, আপনি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা না বাজানোর জন্য আপনাকে 1,99,99,999 টাকা 99 পয়সা জরিমানা করা হয়েছে। আপনি ঘন্টা বাজিয়ে দিয়েছেন, কে বলেছে আপনাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে আর ঘন্টা বাজাতে? এখন আপনাকে জরিমানা দিতে হবে। আচ্ছা ভাই আমার চ্যানেলের নাম জানি কি? আম গাছে ধরে আম, ফুল গাছে ধরে ফুল, তোর লগে প্রেম করি আয় করছি ভুল। নারকেল গাছে ধরে নারকেল, তাল গাছে ধরে তাল, বাজে তোকে দুনুকার নামে লাগাই বেজাল। গরু লাল গা কার? আর নীল গা কার? আরে লাল গা খাকি হরলিক্স, আর নীল গা হরলিক্স। লালগার দাম কত? 1 লাখ। আর নীলগার দাম কত? 1 লাখ। দুনুকে তো এক, তাহলে আলাদা আলাদা কোন কিনলে? না মানে লালগার করোনা ভাইরাস হইছে। তাহলে নীলগার কি হইছে? নীলগার ওই করোনা ভাইরাস হইছে। আর যে খেত তার ভিজলে তেমন তেমন দাদি, বালিশ ভিজলে শুকায় না, যৌবন কালে আমি বউ পাইলাম না। গাছের মধ্যে ঠিক মতন হানি দে, গান বাদ দে। ও দাদি আমি চিন্তাই বুঝি, আমি গাছের মধ্যে আনে দিতে একদম সিধা একটা মারি গেলাম, গাছের মধ্যে আনে দিয়ে ভাই কি করে এটা এসে জ্ঞান দিত, এটা কেমন কাম করে দেই না নি আলাদিন বাপের টিয়া গা। কিরে তোর তো মাছ এখন আনে দিছে, তুই এখন রান্ধস তো কিল্লাই মাছ এখন তাই মাইতে মেহারি নো রান্ধিউম কেনে, তুই মাছ এখন কেমনে মাইতে চাইছিলি কেমনে আর দুবাই কি করে? আপনি সুস্থ হয়ে গেছেন, এবার আপনি নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন। এবার দুঃসংবাদটা কোন? আর দুঃসংবাদটা হলো আপনি যে পাগলকে পানি থেকে উদ্ধার করেছিলেন সে পরবর্তীতে আত্মহত্যা করেছে পুকুরের পাশে আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে। আরে না ও তো নিজে গলায় দড়ি দেয় নাই, পুকুর থেকে উঠানোর পর ব্যাটারে দেখলাম যে বিজি একদম চুপ চুপ হয়ে গেছে, তাই আমি তারে আম গাছের লগে লটকে শুকাইতাম দিছিলাম রোদের ভিতরে। কিন্তু বেড়াতে মরি যে ভাই এটা মোবাইল।
মোবাইল ফোনে তিন দিন যে মিলে সাইডে বাড়তেছে একসময় দেখা যায় বোধে খবরের কাগজের স্থান দখল করে লাইছে এটা একেবারে অসম্ভব এটা অসম্ভব কি লাই কারণ মোবাইল ফোন দিয়ে তো আর মাঝে মাঝে বাতাস করন না নারিকেল থেকে ডাব হয়েছে কিন্তু ডাব থেকে নারিকেল কিভাবে হয়েছে এটা বিজ্ঞানীরা উত্তর করতে পারে না এসব খবর হাই দিই মোবাইল ভিত্তে তুই ভয় কিরবি বিয়া করিলাম কথা দেখে তুই আর আই কইতাম তুই ভয় কিনতিস বিয়া করতাম সাই তোরা কি আমাদের আইতাম নি আর আই বলতাম চাইছিলাম তুই ভয় কি পাইতিস বউ পাইতাম সাই বউ বাড়াইলে তোর জায়গা নাই আরে গদ্দাব তোর মাপ তোর কাছে কি ইচ্ছা নাতি নাতনি এটা ঠা মিথ্যা কথা তোর জীবন লক্ষ্য কি বিয়ে করা কি জানি কেমন পারে সাই আব্বা আর উগা আইসক্রিম খাইয়াম না না কাম ভুল করিস না এনে একবার তিন বার আইসক্রিম খেয়ে লাইছস এত বেশি আইসক্রিম খেলে তো ঠান্ডা লাগি যাইব কোন সমস্যা নাই গায়ের মধ্যে শীতের পোশাক পরি আর আইসক্রিম কে খাইয়াম সুইটার হই যা মারি ওড়ো হইতে মারি অত জাম্পার কাট দিলো মনে কম্বল কাট দিলো লেফো আসে কিরে আজকে না তোর অঙ্ক হরিকের রেজাল্ট এনে কথা তো অঙ্কতে কত হইছে পরীক্ষার হলে তো একবার লেখি এককারে হারে আলাইছি অঙ্ক অনেকদিন বেশি দিছি আলে বড় ভাইয়ের তুলনায় মাত্র এক কম হইছি ও তোর ভাইয়ের নাম তো ভালোই সকল লইছ আচ্ছা তোর ভাই অঙ্কতে কত হইছে বড় ভাই কত হইবো এক হইছে কিরে তোরা দুর্গাতে স্কুল দেরিতে আইছিস আই দেরিতে আইছি কাল ধরে আমার অনেক জ্বর আছিল অনেক স্কুলের টাইম চলে গেছে অনেক কিটতাম তাহলে না দেরি করি আইছি আর কি দোষ ও আচ্ছা আর তুই জানি তো কিলে আইছ আর আই দেরি তাইছে আর মা বাবা ঝগড়া করছে আল্লাহ তোর মা বাবা ঝগড়া লাগলে লাগজি আরে আল্লাহ বুঝি তোর স্কুলে দেরি যাইতে হইব আরে একটা দুটো ছিল আর মারাতে আর একটা দুটো ছিল আর বাপের হাতে আচ্ছা আমরা হোটেলের মধ্যে গরম কি কি খানা আছে বিরিয়ানি খিচুড়ি না এত কম গরম হইতো না এত না বেশি কি কি গরম আছে আরো বেশি গরম আছে মোগলাই পরোটা রুটি এডো হইতো না আরো গরম লাগবে আরো গরম কি কি আছে এত না বেশি গরম আছে দুধ চা কফি না এডো হইতো না এত না বেশি গরম কি কি আছে সুলার জ্বলন্ত কয়লে আছে হ্যাঁ হ্যাঁ জ্বলন্ত সুলার কয়লে এক প্লেট লই কয়লে কিরবেন কিরিয়াম আর বিরি ধরে বিরি খামু না বিরি খামু